আসসালামু আলাইকুম। সাহিদনগর ক্যাম্পাস থেকে খালেদা সুলতানা অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছে। আজ ইসলাম ও নৈতিক শিক্ষার চতুর্থ অধ্যায়ের আখলাক নিয়ে আলোচনা করব। আখলাক আরবি শব্দ, এর অর্থ চরিত্র, স্বভাব, আচার আচরণ, ব্যবহার ইত্যাদি। মানুষের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে যে সকল আচার ব্যবহার চালচলন এবং স্বভাবের প্রকাশ পায় সেগুলোর সমষ্টি হলো আখলাক। এক কথায় মানব চরিত্রের সব ভালোমন্দ দুই দিকেকেই আখলাকের অন্তর্ভুক্ত। এই ভালোমন্দ আচরণের বিচার করে আমরা আখলাককে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো আখলাকে হামিদা বা প্রশংসনীয় আচরণ, আর অন্যটি হলো আখলাকে জামিমা বা নিন্দনীয় আচরণ। এখন আসো দেখি যে প্রশংসনীয় আচরণ বা আখলাকে হামিদা কাকে বলা হয়। আখলাকে হামিদা বা যে সকল আচরণ মানুষের উত্তম আচরণ করে থাকে, স্বভাব ব্যবহার যেগুলো উত্তম সেগুলোকে বলা হয় আখলাকে হামিদা। যেমন সত্যবাদিতা, পিতামাতার প্রতি উত্তম ব্যবহার, শিক্ষককে সম্মান করা, আত্মীয় স্বজন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, বড়দের সম্মান করা এবং ছোটদের স্নেহ করা, এগুলো হলো আখলাকে হামিদা অন্তর্ভুক্ত। আর আখলাকে জামিমা হলো নিন্দনীয় আচরণ বা মানুষকে যে সকল আচরণগুলো মানুষের চরিত্রের মধ্যে খারাপ দিক সেগুলোকে বলা হয় আখলাকে জামিমা। যেমন পরনিন্দা করা, আমানতের খেয়ানত করা, গালি দেওয়া, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করা ইত্যাদি। পাঠ একে আছে আখলাকে হামিদা। আখলাকে হামিদার প্রয়োজন কেন, আমাদের চরিত্রের মধ্যে আখলাকে হামিদার প্রয়োজন কেন? আখলাক হামিদা মানুষের আচরণের মাধ্যমে মানুষের মানুষের বন্ধুত্ব তৈরি হয় এবং সুসম্পর্ক ও সৌহার্দ্যভাব বজায় থাকে। পারস্পরিক লেনদেন সহজ হয় এবং জীবন হয়ে ওঠে মধুময়। তাই আখলাকে হামিদা মানুষের চরিত্রের মধ্যে প্রয়োজন। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন দাড়িপাল্লার সবচেয়ে ভারী জিনিস হবে মুমিনের উত্তম চরিত্র। তিনি আরও বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার নিকট সবচেয়ে প্রিয় যার চরিত্র উত্তম। মহান আল্লাহ মানুষকে অসংখ্য নিয়ামত দান করেছেন, এগুলোর মধ্যে সচ্চরিত্র একটি উত্তম নিয়ামত। এ সম্পর্কে আল্লাহ বলেছেন, তোমাদের জন্য আল্লাহর রাসুলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে সদাচরণের গুণগুলো পরিপূর্ণভাবে প্রতিফলিত হয়েছে। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মধ্যে আল্লাহ প্রেরণ করেছেন একজন আদর্শ এবং অনুকরণীয় মানুষ হিসেবে। আমরা যেন তাকে অনুসরণ করে সুন্দর জীবন গড়তে পারি। তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে, আমি উত্তম চারিত্রিক গুণাবলীর পরিপূর্ণ করার উদ্দেশ্যেই প্রেরিত হয়েছি। অতএব আমাদের সকলকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে এবং আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে হবে। পাঠ দুয়ে আছে সত্যবাদিতা। সত্যবাদিতার অর্থ হলো সততা, সত্যবাদিতা বা সত্য কথা বলা, সত্য সাক্ষ্য দেওয়া ইত্যাদি। বাস্তব এবং প্রকৃত ঘটনা যথাযথভাবে প্রকাশ করাকেই সত্যবাদিতা বলা হয়। যে সত্যবাদী মানুষকে সবাই ভালোবাসে এবং আল্লাহর কাছেও সে একজন প্রিয় ব্যক্তি। যে সত্য কথা বলে সে সবার কাছে সম্মানের ব্যক্তি, সম্মানিত ব্যক্তি হয়ে থাকে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন সত্যবাদী রাসুল এবং নবী ছিলেন তিনি। কারণ তিনি ছোটবেলা থেকেই কখনো মিথ্যে কথা বলেন নাই, সবসময় সত্য কথা বলতেন এবং সকলের কাছে বিশ্বাসীও ছিলেন। তাই সবাই তাকে আলামিন বলে ডাকত। যে সত্য কথা বলে না তাকে কেউ বিশ্বাস করে না।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্য হলো প্রশান্তি এবং মিথ্যা হলো সংশয়। কারণ সত্য মানুষকে, তিনি আরও বলেছেন যে সত্য মানুষকে পুণ্যের পথে পরিচালিত করে আর পুণ্য মানুষকে বেহেস্তের পথে পরিচালিত করে। তেমনি একজন, আমরা সত্যবাদী ঘটনা সম্পর্কে আমরা একটা ঘটনা জানি, সেই ঘটনাটা হলো আমরা সবাই হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহুর নাম শুনেছি। সে তার উদাহরণটি একটি সত্যবাদী ঘটনার একটি প্রকৃষ্ট উদাহরণ। তিনি ছোটবেলা থেকেই সত্য কথা বলতেন এবং তার মা তাকে সবসময় সত্য কথা বলার জন্য উপদেশ দিতেন। সে বালককালে সে বাগদাদে লেখাপড়ার উদ্দেশ্যে রওনা হলেন। তখন তারকে পথিমধ্যে একদল ডাকাত তাদের কাফেলার উপরে হামলা করে। ডাকাত দল তাকে একে একে কাফেলাদের সকলের তল্লাশি চালায়। তল্লাশি করার সময় বালক আব্দুল কাদের জিলানির কাছে যে সকল তার কাছে কিছুই পায়নি। তখন তাকে বলল, তোমার কাছে কি কিছু আছে? তখন আব্দুল কাদের জিলানি নির্ভয়ে উত্তর দিল, হ্যাঁ, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে। তার কথা শুনে তো ডাকাত দলরা একটু অবাক হয়ে গেল, কারণ তার কাছে তারা তল্লাশি করে তার কাছে কিছুই পায়নি। তখন ডাকাত দল বলল, কোথায় সেগুলো? তখন সে তার জামার আস্তিনার কথা বলল। তার এই সততা দেখে সেই ডাকাত দল মুগ্ধ হয়ে গেল এবং তারা সেই অন্যায়ের পথ ছেড়ে দিয়ে ভালো মানুষ হয়ে গেল। তেমনি যে মানুষকে সত্যতা এবং সত্যবাদিতা মানুষকে খারাপ পথ থেকে ভালো পথেও নিয়ে আসে। তাই আমাদের সকলকে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা কখনো মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।